আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি নিপা। আবার প্রতিদিনের মতো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর 3টা থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বাসমতি চাল নিয়ে এসেছে ফরচুন। তো সেগুলো আমি আসলে মুছে পরিষ্কার করে ভালো করে রেখে দিচ্ছি। আর বিকেলবেলা আমি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করব। তো সেটার জন্য আমি চিকেন মেরিনেট করে রেখেছি আর চালটা আমি সিদ্ধ করে রেখেছি। আর আমার চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইসের ব্লগ আমার এর আগেও আছে, তো এই জন্য আমি আর ডিটেলস কিছু দেখালাম না। তো এই তো আমি প্যান উঠিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এই প্রথম আমি ভয়েস দিচ্ছি, এই যে আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, তার ভিতর আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। ডিমটা সুন্দর করে ভেজে নিব। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, আর পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অন্তর অন্তঃস্থল থেকে দোয়া জানাই। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। এই তো আমি ডিমগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। তো আজকে আমার আম্মা আসবে, তো আমি ভাবলাম আমার মায়ের বাসা আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে না, কাছাকাছি, আমরা একই শহরেই থাকি, একই শহরের মেয়ে, একই শহরের বউ আমি। তো এই জন্য একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করছি। তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, খুব বেশি ভাজব না। এখন আমি ফ্রোজেন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা একটু ভেজে নিব কারণ মটরশুঁটি একটু গন্ধ থাকে। এই তো খুব গরম, এই জন্য আমি রান্নাঘরে তাড়াতাড়ি রান্না করে পালাতে পারলে বাঁচি, এই জন্য আমি ইন্ডাকশন চুলা থেকে গ্যাসের চুলায় দিয়েছি। এই যে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। চালটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি গোলমরিচের গুঁড়া দিলাম 1 চামচ। আরও অর্ধেক চালটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এই সসটা অনেক ভালো। এই তো সস দিয়ে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। আর আমার ছোটো ছেলেকে আমি এই তো ডিমও দিয়ে দিচ্ছি, ডিমটাও দিয়ে দিলাম। আর আমার ছোটো ছেলেকে আমি সয়া সস আনতে বলেছিলাম, ও আনতে আনতে আসলে অনেক দেরি করে ফেলেছে, তো আমি পরে দিয়েছিলাম, সেটা আসলে ভিডিও করা হয় নাই। তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। আর লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। আর এই যে মেরিনেট করা চিকেন ফ্রাই, এখন আমি আটার ভিতরে 1 চামচ লবণ আর 1/2 চামচ ঝালের গুঁড়া দিয়ে মিশিয়ে এখন আমি কোট করে নিচ্ছি মুরগিগুলো। সেগুলো এখন আমি গরম তেলে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এই যে চিকেনগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তো এই প্রথম আমি ভয়েস দিচ্ছি, আসলে এভাবে আমি মানে প্রথম থেকে যতগুলো ভিডিও করেছি কোনোটাতে আমি ভয়েস দিই না, এভাবে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি।
তবে এটা একটা নতুন অভিজ্ঞতা, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে বসে বসে ভয়েস দিতে। তবে আমার কাছে আমি কমফোর্টেবল যে সঙ্গে সঙ্গে ভিডিও করে সঙ্গে সঙ্গে ভয়েসটা, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। মানে সেটার মধ্যে একটা মানে কি বলবো, একটু প্র্যাকটিক্যাল একটা ভাব আছে যে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করছি, সঙ্গে সঙ্গে ভয়েসটা আমার হচ্ছে, আর এটা হলো ভিডিওটা আগে হচ্ছে দেন ভয়েসটা পরে হচ্ছে। তো এটার মধ্যে আমি কেমন জানি মজা পাচ্ছি না খুব একটা। যাই হোক, এই তো চিকেনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যদিও যখন ভিডিও করা হয় সঙ্গে সঙ্গে কথা বললে বাইরের সাউন্ড চলে আসে, আদার্স কথাগুলো চলে আসে, তো এখানে আর সেটার অপশান নেই, এই জন্য ভালো লাগছে। তো আমি সাবুদানা আসলে পায়েস করব, এটা গরমের জন্য, গরমের মধ্যে এই পায়েসটা শরীরের জন্য আমাদের খুবই ভালো, আমাদের শরীর ঠান্ডা থাকে। তো সে এখানে আমি মেজারমেন্ট চামচে হাফ চামচের মতো সাবুদানা নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি বয়েল করা দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, আরও একটু দুধ অ্যাড করব। তো ভাবলাম আম্মা আসছে, একটু মিষ্টি কিছু করলে মন্দ হয় না। তো যতক্ষণ আসলে সিদ্ধ হবে না ঠিক আমি ততক্ষণ পর্যন্ত এটা বয়েল করব, চিনিটা আমি পরে দেবো সিদ্ধ হওয়ার পরে। আর এটা স্পেশাল সাবুদানার পাশে এই জন্য যে এর ভিতরে আমি একটু নারিকেল কোড়া দিব। তো আরও একটু আমি দুধ দিয়ে দিলাম, দেখতে পেলেন। তো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই তো আমার ছোট ছেলেকে আমি খেতে দিলাম, ও কোচিং করে আসছে, ওকে খেতে দিলাম। ও এই প্রথম ভিডিওর সামনে আসলো, আসবে না রাগ করতেছিল, তারপরে একটুখানি উঠাইলাম। এই তো আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নারিকেল কুড়াগুলো দিয়ে দিলাম, ফ্রোজেন করা ছিল এটা। নারকেল কোড়া দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে তারপরে আমাদের স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিব, যে যেমনটা আসলে মিষ্টি খায় ঠিক তেমনই সে তেমন ইউজ করতে পারে। তো এই তো আমি চিনিটা দিয়ে দিলাম, আর একটু আমি বয়েল করে আমি এটা নামিয়ে ফেলবো। সাবুদানা পায়েস আসলে খুব বেশি ঘন করতে হয় না, এটা একটু পাতলা পাতলা খেতে হয়, এটা আসলে শরীরের জন্য খুবই ভালো। এই তো আমার আম্মা চলে আসছে, প্রচণ্ড গরম আসলে, আমাদের লাইনে ইলেকট্রিসিটি ছিল না। এই তো আম্মা আমার পায়েসটা হয়ে গেছে, এটা আমি বেশি ঘন করব না, কারণ প্রথমেই বললাম সাবুদানার পায়েস খুব বেশি ঘন করতে হয় না। এই তো আম্মাকে খেতে দিয়েছি, আম্মা এখন খাচ্ছে, আমাকে বলতেছে তুমিও খাও, কিন্তু আমি একটু পরেই খাবো। এই তো আমার সাবুদানার পায়েসটা হয়ে গেল, উপরে আমি বাদাম দিয়ে দিয়েছি, আর আমার আম্মার লাড্ডু নিয়ে এসেছে, এটা আমার জয়পুরহাটে এই লাড্ডুটা শর্মার লাড্ডু, এটা অনেক সবাই অনেক পছন্দ করে, আমাদের বাড়ির সবাই পছন্দ।